আপনারা কম বেশি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ইতিহাস হয়তো সকলেই জানেন। আপনারা জানেন কি বাসুদেবপুর চাতাল, যা এরোর ডুম নামে পরিচিত, এই জায়গাটার ইতিহাস জানলে চমকে যাবেন আপনিও। আপনারা জানেন কি আজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া এই রানওয়ে ছাড়াও অনেক কিছুই আজও অক্ষত রয়ে গেছে বাসুদেবপুর এরোর ডুম চাতালে, যেখানে কোনো কংক্রিটের দিয়াল বলুন বা রাস্তা এক বছরের বেশি টেকসই করছে না, বিশেষ করে সরকারি কাজে। এক বছরের মধ্যে দিয়ালে বা রাস্তায় ফাটল দেখা দিচ্ছে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া যুদ্ধজাহাজ সহ পণ্য লুকিয়ে রাখার যে রানওয়ে তৈরি হয়েছিল, এই রানওয়ে ছাড়াও আজও অক্ষত রয়ে গেছে সেনা ছাউনি ও বড় বড় কূপ বা কুয়া, যা এখনকার দিনে ইন্দিরা কুয়া বা কূপ বলে পরিচিত। বিষ্ণুপুর এরোডুম বা চাতাল বলে যে জায়গাটি পরিচিত আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন, হয়তো বেড়াতেও গেছেন, কিন্তু দেখেছেন কি এই সেনা ছাউনি বা কূপ নামের পরিচিত বড় বড় কুয়া দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এমন এক ইতিহাসের কিছু নিদর্শন দেখাবো আপনাদের, আপনারা হয়তো এতদিন দেখেননি বা দেখলেও হয়তো জানেন না। এমনই ইতিহাসের নিদর্শন গ্রামবাসীদের সহযোগিতায় খুঁজে পাওয়া গেল ঝোপ জঙ্গলে লুকিয়ে। এই নিদর্শন কি নেই সেখানে, রয়েছে মাটির তলায় সুড়ঙ্গ ও সেনা ছাউনি। ইংরেজ আমলে ধনসম্পদ লুকিয়ে রাখার জন্য তৈরি করেছিল ইংরেজরা। বাসুদেবপুর চাতালের কোথায় রয়েছে ভাবছেন তো? চলুন দেখাবো আপনাদের। তবে গ্রামবাসীরা দাবি করেন বাবা ঠাকুরদাদের পূর্বপুরুষের আমল থেকেই দেখে আসছেন এই কংক্রিটের চওড়া দেওয়াল সহ ট্যাঙ্ক ও কুয়া, এমনটাই জানান কানকুর গ্রামের এক ব্যক্তি দুঃখিরাম সরেন। তিনি জন্মের পর থেকেই এই অক্ষত অবস্থায় রয়েছে এই দেওয়াল তিনি দেখে আসছেন। কি বলছেন চলুন শোনাবো আপনাদের। আমি যতদিন দেখছি, যতদিন জন্ম হয়েছে, জন্ম থেকে যতদিন জ্ঞান হয়েছে ততদিন থেকে দেখছি, দেখে আসছি এখনো পর্যন্ত দেখছি। কখনকার তৈরি মনে হচ্ছে? ওইটা তখন এরাডম আমলে তৈরি ছিল, দেখার মতন জিনিস ছিল। দেখার মতো জিনিস ছিল এই যে ইন্দিরা কুয়া যেমন আছে, এখন মোটামুটি যেটা দেখতে পাবো ইন্দিরা কুয়া আছে, অন্য ট্যাঙ্ক ছিল, এবং আবার পাশে সে চেম্বার টেম্বার গুলো জঙ্গলের ভিতরে আছে, সেগুলো যাওয়া এখন পুরনো কিছু নিদর্শন এখনো রয়েছে, এখনো সেই আগেকার জিনিসগুলো এখনো মোটামুটি আছে, ছড়িছিটি রয়েছে, ছড়িছিটি হেতাশতা করে সেখানে সেখানে আছে। যেমন হেডকোয়ার্টার, ওখানে হেডকোয়ার্টার যেটা বলা হয় হেডকোয়ার্টার, ওখানে ওখানে গেলেন রাস্তার গায়েতে অনেক কিছু দেখতে পান, ওখানেও অনেক কিছু দেখার আছে। আচ্ছা, এই গ্রামটার নাম কি? এই গ্রামটা হচ্ছে কানগোর। কানগোর, কানগোর। আচ্ছা, আপনার কি এখানে স্থায়ী বাসিন্দা? হ্যাঁ, আমরা স্থায়ী বাসিন্দা। আমরা জন্মের পর থেকে আপনি এখানে দেখে আসছেন এই বাড়িগুলো রয়েছে রয়েছে। আপনার নাম পরিচয় একটু বল। আমার নাম হচ্ছে কানগোড়ের বাসিন্দা দুঃখিরাম সরেন।